কেউ ভাই কেউ শ্যালক কেউ বাবার মেয়ের লাশ কিংবা কেউ অপেক্ষা করছে বাবার লাশটির জন্য কিন্তু চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের এই লাশ ঘরে নেই কোনো ডোম তাই কেউ জানে না তার স্বজনের লাশটি পোস্টমোর্টেম শেষে কখন তাদের কাছে ফেরত দেওয়া হবে ঘরের সামনে এমনই অভিযোগে আছেন বেশ কয়েকজন কারো কারো আবার দুই দিনেরও বেশি সময় ধরে লাশ পড়ে আছে এই লাশ ঘরে এখানে ডোম নাই আমরা এখনো লাশ নিয়ে বসে আছে কালকের থেকে আমার ভাগিন বিদ্যুতের শটকে পড়ে গেছে আজকে সকালে এগারোটা বাজে এখানে নিয়ে আসছি পোস্টমর্টমের জন্য এখানে আনি যে ঢুকাইছে এখন কোনো লোক দেখা যেতেছে না এখন আমরা লাশ দেখতেছিও না বাইর করতেছিও না আমার পেশেন্ট মারা গেছে কালকে আজকে সকালে এগারোটা বাজে আমরা ওখান থেকে নিয়ে আসছি এখানে এগারোটা থেকে এ পর্যন্ত অপেক্ষা করতেছি লাশের গন্ধর জন্য টিকে যাচ্ছে না কিন্তু এখানে দুম নাই তো সরকারি মেডিকেল এখানে কি দুম একটা থাকে দুম দুমের বাসায় লোক গেছে দুম নাকি বলে কাজ করবে না আজকে থেকে গতকাল থেকে আজ পর্যন্ত এই আমরা মেডিকেলের আশেপাশে ঘুরতেছি শুধু লাশ নেওয়ার জন্য যে ম্যাডাম করাবে সেই ড্রোন ও এখনো এখানে নাই তার পরিবর্তে কে কাজ করতেছে আমরা জানি না এখনো পর্যন্ত খবর পাচ্ছি না ওদের এখানে গেটে টালা লাগানো আমরা চাচ্ছি যে আমাদের লাশ নিয়ে আমরা যাব কিন্তু আজকে দুই দিন লাশের পরিস্থিতি তাই আমরা এটার সুষ্ঠু সমাধান চাচ্ছি আমার একটা আর কি এখানে কিন্তু এখনো আমাদের লাশ পাচ্ছি না ফরেনসিক বিভাগের হেড অফ দ্য ডিভার্টমেন্টও এখানে আসে না কোথায় চলে গেছে পাওয়া যাচ্ছে না ডোমো পাওয়া যাচ্ছে না এখন আমরা বাইরে অধীর আগ্রহের জন্য লাশের জন্য অধীর আগ্রহ বসে আছি এখন আমরা লাশ চাই লাশ গুলো চাই আর কি ডোম নাই ডোমের অভাবে আমরা পোস্টমার্টাম করাইতে পারতেছি না তাহলে পোস্টমার্টাম এত বড় একটা হাসপাতাল এখানে তো নিশ্চয়ই আপনার ডোম কয়েকজন থাকা দরকার একজন ডোম দিয়ে এত বড় হাসপাতাল কিভাবে কভার করে ওরা ডোম বারাক সরকার এটার পদক্ষেপ নিক এদিকে ফরেন্সিক বিভাগের বিভাগীয় প্রধান সুমন মুস্তার্দি টেলিফোনে জানান সকাল থেকে ডোম না থাকার কারণে লাশের সারি একটু দীর্ঘ হয়েছে তবে বর্তমানে চমকের প্রশাসনিক বিভাগের বিশেষজ্ঞদের দিয়ে কাজ শেষ করা হচ্ছে এর মধ্যে মর্গে এখন বারোটি লাশ রয়েছে তার মধ্যে ছয়টির কাজ ইতিমধ্যে শেষ এবং বাকি ছয়টির লাশ পোস্টমর্টে চলছে এদিকে দীর্ঘ সময় ধরে লাশ না পেয়ে বিক্ষোভে ফেটে পড়েছে লাশঘরের সামনে নিহতের স্বজনরা সকলের একটাই দাবি খুব দ্রুত স্বজনদের লাশ যেন তাদেরকে বুঝিয়ে দেওয়া হয় রুমেন চৌধুরী চট্ট টিভি চট্টলা টিভি ইতিহাস ঐতিহ্যের প্রতিচ্ছবি